একটা খবর চট করে চোখে পড়লো। আজকে তো বেশিরভাগ পত্রিকার প্রথমে হচ্ছে বেনজিরের সম্পদ সম্পত্তির বিবরণটির মধ্যে ছবি দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে, ৪ মাসের ৪ তারিখে সে তার সপরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট গুলো সমস্ত সে খালি করে গেছে, ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল সেটা প্রায় ৬০ কোটি টাকা। আমি পত্রিকা যা দেখলাম যে ৬০ কোটির মতো বলেছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে, পত্রিকা যা দেখে না। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বলল যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বাড়ালো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে ৪ তারিখে সপরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে এসে চলে গেল সকলের চোখের নাকি। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাত ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই, এটা কি আপনার মানুষকে আম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আম্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্যা, লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্য পরিণত করেছে, লুটপাট বর্গির দেশ তৈরি করেছে। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে, যে মনস্টার সব তছনস করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব।